আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি চলে গেলে তুমি কাঁদবে না? না, আমি এমন কথা দিতে পারি না, দিতে পারি না। আমি বিচ্ছেদের পীড়া হয় তো কি করে সইব? তবু কাঁদবে না? রাগ করবে, ক্রোধ করবে এই নির্দয়ের ওপর, যার তোমার চিন্তা নেই, যে তোমায় ছেড়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, মনে মনে মারবে আমায়, কিন্তু কাঁদবে না মা, কাঁদতে নেই। কি হয়েছে? শুনেছি কাল সকালে কানাই গোকুল ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, শুনেছি ভোরে কানাই মথুরা চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওকে রুখতে হবে। হ্যাঁ, কিন্তু কি করে? সবাইকে একজোট করো। বেচারি রাধা, ওকে কেউ খবর দিলে ভালো হতো। যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ রাধে, এবার যাবার সময় এসে গেছে। কাল আমায় বিদায় জানাতে গোকুলে আসবে না? না। তুমি জানো যে আমি আবার গোকুলে ফিরে আসবো না, তাই যাবার পূর্বে একবার দর্শনের অভিলাষ আছে। তুমি তো ভগবান, তোমার কোনো বিষয়ে অভিলাষ কেন? অভিলাষ লালসা তো কেবল মানুষের হয়। হ্যাঁ রাধে, তুমি ঠিক বলেছ, ভগবানের কোনো মানবীয় অভিলাষ হয় না, কিন্তু ভগবানও প্রেমের পিয়াসী হতে অবশ্যই পারে। ভগবানের আর কোনো বস্তুর আবশ্যকতা নেই, কেবল প্রেমের আবশ্যকতা তারও আছে। রাধে, এই এক বন্ধন যাকে আমি না ছিঁড়তে পারি আর না ছিঁড়তে চাই, তাই এক ছোট্ট মিনতি করেছি। তুমি কত মিঠুর, যে প্রেমেতে এত বিবশ হয়ে আছে তাকে আরো বেশি বিবশ করতে চাও। সবার সামনে আমার বিবশতার দৃশ্য দেখিয়ে আরো আমায় হাস্যাস্পদ করতে চাইছো। না রাধে, আমাদের একান্তে মিলন হবে।
যেমন তোমার আজ্ঞা।